বাবার বয়স 45, মায়ের বয়স 37 আর ছেলের বয়স 133 বছর। বয়সের জটিল ফেরে পড়ে নাজেহাল নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার কর্মকার পরিবার। সাধন কর্মকার পেশায় তাঁত শ্রমিক ছিলেন, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। পেট চালাতে শেষ পর্যন্ত পাড়ি দেন মহারাষ্ট্রে, সেখানে শ্রমিকের কাজ করেন তিনি। কিন্তু ছেলে 14 বছরের সূর্য কর্মকারের বয়স নিয়ে চরম ফেরে পড়েছেন তারা। সাধনের স্ত্রী শ্রাবণী নদিয়ায় এসে এখন ছেলের বয়স কিভাবে ঠিক করা যায় তার কুল খুঁজে বেড়াচ্ছেন। সূর্যের রাজ্য সরকারের দেওয়া রেশন কার্ডে বয়স দেওয়া হয়েছে 133 বছর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই ঠিক। এর আগে তার নাম বদলে করে দেওয়া হয়েছিল সুব্রত, সেটা ঠিক করতে এবার বয়সের গেঁড়ো। বিডিও অফিসে গিয়েছিলেন সমস্যার সমাধানে, কিন্তু সেখান থেকে শ্রাবণী দেবীকে জানানো হয় মাস দুয়েক সময় লাগবে। এলাকার রেশন ডিলার ব্রজলাল চৌধুরী জানান, একটি ভুল ছিল, এটা জানতাম, তা বলে বয়সের এতটা তারতম্য? সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনিও।